বড় একটা ইভেন্ট আসতেছে, উইকেট তো এরকমই থাকবে 300+, আমার মনে হয় এখানেও সেম থাকবে। আমার ওইভাবে প্রিপেয়ার হওয়া উচিত, 300+ চেস করার অ্যাবিলিটিও থাকা উচিত আমাদের। এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা যখন শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের মূল মাঠে, তখন একাডেমির নেটে ওরা 6 জন। এশিয়ান গেমসের দল ঘোষণা হয়নি, তাই তাদের মধ্যে কেউ সে দলে থাকবেন কিনা সেটা বলা যাচ্ছে না। আপাতত সৌম্য মোসাদ্দেক জাকিরদের এই নেট সেশন শুধুই বিশ্বকাপের প্রস্তুতির অংশ। বিশ্ব আসরের ব্যাকআপ ক্যাম্পে রাখা হয়েছে মোট 8 ক্রিকেটারকে। আমরা স্ট্যান্ডবাইতে যারা আছে, আবার যারা ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছে, তাদের সবাই মানে যারা প্ল্যান আছে তাদের জন্য আলাদা প্র্যাকটিস, যাতে যদি পরবর্তীতে সুযোগ যদি পায় যাতে রেডি থাকে প্লেয়াররা। প্র্যাকটিসের ইনটেন্সিটিটা যাতে ন্যাশনাল টিমের প্র্যাকটিসের সাথে মিল থাকে, আর যার যার যে ল্যাকিংস ওটা নিয়ে ইম্প্রুভ করা। টেস্ট টি-20 খেললেও আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়নি সাইফ হাসানের। পারফরমেন্স ভালো না হয় ছিটকে গেছেন ওই দুই দল থেকেও। তবে এই মুহূর্তে বিসিবির হোয়াইট বল ক্রিকেটের রাডারে আছেন তিনি। জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। জাতীয় দলের এশিয়া কাপ মিশনও শুরু হচ্ছে লঙ্কা ভূমিতেই, তাই সতীর্থদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ারে কার্পণ্য করছেন না সাইফ। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। তামিম আছে, সাকিব আছে, ওরাও টিম আছে, তো যখনই আমরা একসাথে প্র্যাকটিস করছি অবশ্যই লাস্ট মানে কেমন কন্ডিশন ছিল, কীরকম বিহেভ করতেছিল সব মানে মেসেজ নেওয়া হয়েছে, আদান প্রদান করা হয়েছে। চ্যালেঞ্জ তো হবে, কিন্তু আমার মনে হয় সবাই খুব ভালো শেপে আছে আর সবাই ইনশাল্লাহ ভালো করবে। যদিও এবারের এলপিএলে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি, ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। তবে সাইফ বলছেন এশিয়া কাপে চিত্রটা থাকবে ভিন্ন। আমরা যেগুলো খেলছি ম্যাচ সব তো 300+ করেছে এক্সেপ্ট সেমিফাইনাল। সেম অ্যাজ যেহেতু সামনে বড় একটা ইভেন্ট আসতেছে, উইকেট তো এরকমই থাকবে 300+, আমার মনে হয় এখানেও সেম থাকবে। আমার ওইভাবেই প্রিপেয়ার হওয়া উচিত, 300+ চেস করার অ্যাবিলিটিও থাকা উচিত আমাদের। ব্যাকআপ ক্যাম্পে থাকলেও ব্যক্তিগত কারণে এখনও যোগ দেননি মাহমুদুল্লাহ। তবে এশিয়া কাপ ক্যাম্পের ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুশফিক মিরাজরা। সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন তারা, আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের অধীনে কাজ করেছেন নাসুম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।